আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা একটা বিষয় ফেল করে অথবা আশা অনুরূপ ফল না পেয়ে খাতা চ্যালেঞ্জ করেছিলেন তাদের অনেকেই মনে এখন কোশ্চেন রয়েছে একুশ তারিখে তো আমাদের রেজাল্ট দিবে তাহলে এর ভিতর থেকে কত পার্সেন্ট পাস করবে কত পার্সেন্ট ফেল করবে যারা ইম্প্রুভমেন্টের জন্য আবেদন করেছিল তাদের ক্ষেত্রে কত পার্সেন্ট রেজাল্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া যাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং সেট কোড ভুল হয়েছে তাদের রেজাল্ট আসবে কিনা অ্যান্ড ফাইনালি এক বিষয়ে ফেল করা স্টুডেন্টরা কলেজে ভর্তি হতে পারবে কিনা সেই সকল বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট আপনি যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে করে রাখবেন যাতে করে আমাদের সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার দুর্গা পৌঁছে যায় ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো প্রথমে আসি ইম্প্রুভমেন্টের জন্য যারা আবেদন করেছেন আর কি এ প্লাসের জন্য যারা আবেদন করেছেন তাদের রেজাল্টটা কেমন পরিবর্তন হবে তো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম মন্ত্রালয় থেকে কোনো সিদ্ধান্ত পাবলিশ না হওয়া পর্যন্ত ওনারা কিন্তু কখনোই কাউকে বলে না আপনারা অন্যান্য যে ইউটিউবারের ভিডিও দেখেছেন যে চল্লিশ পার্সেন্ট পাস করবে পঞ্চাশ পার্সেন্ট পাস করবে এসব কিন্তু সবই ছিল ওনাদের মন করা কথা তো মন্ত্রণালয় থেকে ডিরেক্ট ঘোষণা না দিলেও একটু আভাস পাওয়া গেছে সেইটা আপনাদের মাঝে শেয়ার করব তবে রেজাল্ট না দেওয়া পর্যন্ত কেউ আপনাকে বলতে পারবে না এক্স্যাক্টলি এত পার্সেন্ট পাস করবে কিন্তু যারা ফেল করে আবেদন করেছেন তাদের জন্য সুসংবাদ আছে আমি একটু পরে বলতেছি দেন যারা ইমপ্রুভমেন্টের জন্য আবেদন করেছেন তাদের রেজাল্ট শতকরা চেঞ্জ হবে একশো জনের ভিতরে বিশ জনের চেঞ্জ হতে পারে হয়তো বা তারও কম হতে পারে কেননা যারা ইমপ্রুভমেন্টের জন্য আবেদন করেছেন আপনারা অনেকেই জানেন বোর্ড কিন্তু পরবর্তীতে ওই খাতাটা আর নতুনভাবে না এটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নিজেও বলে দিয়েছিলেন জাস্ট নম্বরটা ভুল হয়েছে কিনা কারিগরি ত্রুটি যান্ত্রিক ত্রুটির কারণে আপনার রেজাল্টে কোথাও ভুল হয়েছে কিনা অথবা যোগফলে কোথাও ভুল হয়েছে কিনা এইগুলা কিন্তু ওনারা যাচাই বাছাই করে দেখেন সেক্ষেত্রে দেখা যায় প্রতি বছরই শতকরা 10% কি 5% লোকের রেজাল্ট পরিবর্তন হয় তবে এইবার যেহেতু আপনারা অনেকেই জানেন সবকিছু নতুন ভাবে হয়েছে করোনা প্যান্ডেমিকের কারণে তিনটা সাবজেক্টের পরীক্ষা হয়েছে এবং রেজাল্টটা খুব তাড়াতাড়ি দেওয়া হয়েছে সেই জন্য যান্ত্রিক ত্রুটি কারিগরি ত্রুটি থাকতেই পারে সেই ক্ষেত্রে রেজাল্ট পরিবর্তনের হারটা এবার বেশি থাকবে তো ইমপ্রুভমেন্টের জন্য এটাই বলতে যাচ্ছি যারা ভালো পরীক্ষা দিয়েছেন আপনি নিজের ভিতর আত্মবিশ্বাস আছে যে আমি ভালো পরীক্ষা দিয়েছি তাদের রেজাল্টগুলো অবশ্যই পরিবর্তন হয়ে যাবে তো যারা ভালো পরীক্ষা দিয়েছেন তাদের একদমই টেনশন করার কারণ নেই আপনার রেজাল্ট ওখানে অবশ্যই পরিবর্তন হবে এবার আসি যারা ফেল করে। ফেল করা শিক্ষার্থীর অনেকেরই রেজাল্ট পরিবর্তন হবে আপনার যারা খাতায় মোটামুটি লিখেছে ওখানে যদি আপনার নাম্বার দেওয়ার মতো কিছু থেকে থাকে তাহলে আপনি অবশ্যই পাস করে যাবেন দেন যারা সাদা জমা দিয়ে এসেছেন খাতায় কিছুই লেখেননি ওই জায়গায় নাম্বার দেওয়ার কোনো ওয়ে নাই আপনার সেই সকল স্টুডেন্টরা কিন্তু এখানে পাস করতে পারবে না তবে এবার অনেকেরই রেজাল্ট পরিবর্তন হবে সেটা আপনারা রেজাল্ট দিলেই বুঝতে পারবেন এখন এক্স্যাক্টলি বলে দেওয়া যাবে না যে এত পার্সেন্ট পাস করবে কি এত পার্সেন্ট ফেল করবে এইটা রেজাল্ট আসার পরেই জানা যাবে আমি সব সময় আপনাকে সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করি মন গড়া একটা কথা বলে দিয়ে আপনাদের বললাম যে এখন এইটি পার্সেন্ট পাস করবে কি 90% পার্সেন্ট পাস করবে এসব বলে আপনাকে বিভ্রান্তি স্বীকার করার কোনো অধিকারী আমার নেই এখন আসি যারা এম তে এক দুই মার্কের জন্য ফেল করেছেন তাদের কি হবে যদি আপনার এম তে কোনো কারিগরের ত্রুটি ছাড়া এক দুই মার্কে ফেল করে থাকেন তাহলে তো ওই জায়গায় মার্ক দেওয়ার কোনো ওয়ে নাই তারপরেও মন্ত্রণালয় থেকে যদি চায় এবছর তাইলে আপনাকে পাশ করিয়ে দিতে পারে তবে এইটা একদমই শিওর বলা যাচ্ছে না যে আপনি পাস করবেন আবার অনেকে বলছিলেন যে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ভুল গিয়েছে তাহলে আমাদের রেজাল্ট টা আসবে কিনা তো যাদের রোল নাম্বার ঠিক রয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে কারণ আপনারা যখন খাতা চ্যালেঞ্জ করছেন তখন কিন্তু ওই জায়গায় রোল নাম্বারটা ইনপুট করতে বলা হয়েছিল কিন্তু আপনার যদি রোল নাম্বারই ভুল হয়ে থাকে তাহলে ওই জায়গায় আপনার খাতাটা খুঁজে পাওয়া যাবে না দেন আপনার রেজাল্ট না আসার সম্ভাবনাই বেশি তারপরে আবার অনেকেই বলছিলেন যে ভাজুই যদি সেট কোড ভুল যায় আমাদের এমসি কিউতে তাহলে আমাদের রেজাল্টটা পরিবর্তন হবে কিনা না সেট কোডটা যদি আপনি যেটা পূরণ করেছেন সেটা না দিয়ে অন্য একটা দিয়ে থাকেন ওই জায়গায় যদি ভুলে আপনার পাঁচটা ঠিক হয়ে যায় তাহলে আপনি পাশ করবেন যদি ওই জায়গায় আপনার পাঁচটা ঠিক না হয় দুই তিনটা কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পাশ করানোর কোনো ওয়ে থাকবে না আর এসএসসি তে এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারটা নিয়ে অনেক জায়গায় কথা বলেছি তো এইটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই অনেক লোকাল কলেজ বলতেছে যে আমরা এইভাবে ভর্তি করাইতে পারবো কিন্তু মন্ত্রণালয় থেকে নোটিশ না দেওয়া পর্যন্ত আগে আপনারা কেউ কিছু করতে যাবেন না কেননা ভর্তি প্রসেসটা এখনো অনেক লং টাইম ধরে চলবে যেহেতু তিনটা প্রসেসে এবার ভর্তি নেওয়া হবে তো আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই মন্ত্রণালয় নির্দেশনার জন্য আপনারা অপেক্ষা করবেন আর এই বিষয়ে কখন কি খুঁটিনাটি আপডেট আসে সেটা অবশ্যই আপনাকে জানিয়ে দিব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টন করে রাখবেন তো সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম